নিউ দীঘা হোটেল রামকৃষ্ণ গেস্ট ইন, হোটেলটা আমি বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। লোকেশনটা দেখুন, ডান দিকে আছে এখানে এসবিআই হলিডে হোম, আর হেলিপ্যাডটা আছে যেখানে নিউ দীঘা, সেই হেলিপ্যাডের পাশে এসবিআই হলিডে হোম। এসবিআই হলিডে হোম এদিকটা তার ঠিক সামনে আছে এই রামকৃষ্ণ গেস্ট ইন। এই হোটেলটা রিভিউ আজকে আপনাদের করে দেখাবো সম্পূর্ণভাবে। আর যারা বাজেট হোটেল খুঁজছেন না নিউ দীঘাতে কিংবা দীঘাতে, তাদের জন্য এই হোটেলটা ভালো হবে সবচাইতে। এটা নর্মাল সিজনে এই হোটেলের ভাড়া মাত্র 400 টাকা থেকে শুরু হয়। আপনারা চাইলে বুকিং করতে পারেন, সিজনে এটা রেট চেঞ্জ হয়, অনেকটা বেড়ে যায় সিজন হলে সব জায়গায় রেট বাড়ে। তাহলে এই হোটেলটাই আমি আজকে রিভিউ করবো, ভেতরে যাবো, ভেতরে গিয়ে সব কিছু আপনাদের কমপ্লিট দেখাবো। হ্যাঁ, তার আগে বলে রাখছি এই হোটেলে আহামরি কিছু আশা করবেন না, মাত্র 400 টাকা বাজেটে এই হোটেলটা ভাড়া দেওয়া হয়। আর যদি গ্রুপে বেশি করে আসেন সেক্ষেত্রে কথা বলে নেবেন, আর একটু হয়তো কম হলেও হতে পারে, সেটা আপনাদের কথা বলে নেবেন। সিজন ওয়াইজ চেঞ্জ হয়, আমি সম্পূর্ণ তথ্য এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা বুকিং করতে হলে ওই নম্বরে কল করবেন। তাহলে চলুন হোটেলের ভেতরে যাই, ভিডিওটা শুরু করি। এই এন্ট্রান্সটা এরকম আছে এখানে। হ্যাঁ, এখন ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার ঠিক ডান দিকে এই দেখুন জগন্নাথ দেবের ছবি আছে এখানে, জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি। এইখানে একে প্রণাম করে ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখুন অনেক রুম আছে, ওপরে রুম আছে, কটা রুম আছে। এখানে যে দাদা আছে, দাদার কাছ দিয়ে আমি জেনে নেবো আগে, জেনে নিয়ে তারপরে আপনাদের রুমে যাবো। এখানে বেশিরভাগ যারা গ্রুপ নিয়ে আসবে তাদের পক্ষে বেটার হবে। আপনার তো গ্রুপ পার্টি বললেন, রান্না করে একসাথে খাওয়ার জায়গা আছে। হ্যাঁ, তাহলে আপনারা শুনলেন, এটা যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন, যারা বাস পার্টি আসতে মানে বাসে করে আসতে চাইছেন অনেকে মিলে, এই হোটেলটা বুক করুন, একটা খুব ভালো জায়গা। এখানে রান্না আলাদাভাবে রান্নার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, আপনারা এখানে করতে পারেন গ্রুপ পার্টির পক্ষে। এটা যারা একটু অ্যাভারেজ রুম চাইছেন, যারা একটু দীঘায় এসে একটু নিরিবিলি থাকতে চাইছেন, একটু কম পয়সার মধ্যে রুম চাইছেন, তাদের জন্য এই হোটেলটা সবচাইতে বেস্ট হবে। চলো চলুন দাদা, কটা রুম আপনারা দেখিয়ে দেবেন আমাকে। এবার তাহলে রুমের দিকে যাচ্ছি, এখান দিয়ে যে এলাম, এসে এবার ফার্স্ট ফ্লোরে উঠবো। এই ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের কয়েকটা রুম আমি রিভিউ করে দেখাবো। তাহলে এই ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে এসে আগে একটা নন এসি রুম দেখাই, এদিকে একটা নন এসি রুমে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি, আর একটা এসি রুম আপনাদের দেখাবো। দেখি এই যে নন এসি রুম, এই যে নন এসি রুমে প্রবেশ করছি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা খাট দেওয়া আছে, তিনটে বালিশ দেওয়া আছে, একটা পর্দা আছে, এখানে একটা টিভি আছে, জগ আছে। একটা নর্মাল রুমে যা যা থাকুন, আহামরি কিছু আশা করবেন না এই হোটেলে। 400 টাকার হোটেলে আহামরি কিছু আশা করবেন না, তাহলে কিন্তু এটা বুকিং করবেন না বলে দিচ্ছি। যারা একটু নর্মাল একটু কম পয়সায় দীঘা ভ্রমণ করতে চাইছেন, এই রুমে কজন থাকতে পারবে? তিনজন থাকতে পারবেন। সেরকম হলে আপনারা 4 জন অ্যাডজাস্ট করে থাকতে পারলে থাকতে পারবেন, মাত্র 400 টাকা এই রুম রেট। এটা বুকিং করতে হলে এই রুমটা বুকিং করবেন, তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা আপনাকে দেখাচ্ছি, যাচ্ছি। এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে আপনি বাইরের ভিউটা পেতে পারেন। এখানে এইভাবে খোলামেলা ভিউটা পেতে পারেন। আর এখানে জানলা আছে, এই যে বাইরেটা ব্যালকনিটা আমি দেখিয়ে দিলাম, এই যে ব্যালকনিটা দেখিয়ে দিলাম এখানে। তাহলে এবার আবার রুমে প্রবেশ করছি। এই যে রুমে প্রবেশ করলাম, আবার বলে দিচ্ছি যারা একটু অ্যাভারেজ আহামরি কিছু আশা করবেন না, মাত্র 400 টাকার রুমে। আর যারা এই যে টয়লেটে প্রবেশ করছি, টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন কোমোড আছে, যথেষ্ট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ার আছে, এখানে কল আছে, বেসিন আছে, বেসিনের জলের স্পিডও যথেষ্ট ভালো, বালতি দেওয়া আছে। ওই তাহলে ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে আপনার দেখিয়ে দিলাম, এই বাথরুমটা দেখিয়ে দিলাম, ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। তাহলে এই নন এসি রুমটা আপনাকে রিভিউ করে দেখালাম।
যদি বুকিং করতে চান, কম পয়সা থাকতে চান, তাহলে তাদের জন্য এই রুমটা বেস্ট হবে। তাহলে এই রুমটা দেখে দেবেন। এবার একটা এসি রুমে যাব। তাহলে 204 নম্বর রুম দেখালাম, নন এসি রুম। এখানে সিসিটিভির ব্যবস্থা আছে, আপনার সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই। এবার 202 নম্বর রুমে প্রবেশ করছি। এই যে 202 নম্বর রুম, 202 নম্বর রুমে এসি রুম এটা। এই দেখুন উপরে একটা এসি আছে। এখানে তিনটে বালি দেওয়া আছে, 4 জন পর্যন্ত এলা হবে। বড় খাট, আপনারা 4 জন চাইলে থাকতে পারেন। এসি রুম আপনার মোটামুটি 1000 টাকার মধ্যে হয়ে যাবে, সেহেতু দরাদরি করে নেবেন। আর সবচেয়েতে যারা গ্রুপ প্যাটি চাইছে, গ্রুপ পার্টি যারা আছেন তাদের জন্য এই হোটেলটা কিন্তু সবচেয়েতে বেস্ট হবে। এই দেখুন এখানে টিভি দেওয়া আছে, একটা বড় টিভি আছে, টেবিল আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানটা এসি আছে। আর এখানে সব রুমে একটা করে ব্যালকনি আছে, একটা বড় জানলা আছে, এখানে জানলা দেওয়া আছে, বাইরে একটা ব্যালকনি আছে, খোলামেলা হাওয়া পাবেন এখানে। এই দেখুন ব্যালকনি আছে, ছোট ব্যালকনি, ব্যালকনিটা দেখিয়ে দিলাম এখানে। এই রুমটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এটা এসি রুম, আমি বারবার বলছি এটা এসি রুম। এবার ওয়াশরুমটা দেখাবো। এটা টি টেবিলও দেওয়া আছে ঘরে, মোটামুটি খারাপ নয়, মোটামুটি থাকার মতো ভালোই আছে। এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা, বালতি আছে, এখানে বেসিন আছে, টয়লেট সোপও দিয়ে দেবে, শাওয়ার আছে, সব কিছুই আছে মোটামুটি, যা একটা রুমে যা থাকা উচিত থাকে। তাহলে এই রুমটাও দেখিয়ে দিলাম। এবার রুম থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে বাইরের দিকে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিতে খোলামেলা হাওয়া পাবেন। আমি ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি, একটু বিকেল সন্ধ্যা হয়ে আসছে, সেখানে শ্যুটটা করছি। এই যে ব্যালকনি থেকে যে বাইরে, এই যে বাঁদিকে, এদিকটা তো এসবিআই হলিডে হোম যেটা বললাম, এদিকে লোকেশনটা, এদিকে এদিকে হেলিপ্যাড আছে, দীঘা হেলিপ্যাডটা এদিকে আছে। আর এই দিকটা দিয়ে সমুদ্র দিয়ে আসতে হয়। সমুদ্র থেকে হেঁটে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে, 6-7 মিনিটে আপনার পৌঁছে যাবেন এই হোটেলে। একদম নিউ দীঘা জাহাজ বাড়ি থেকে এদিকে আর একটু ভেতরে ঢুকে এসে আর একটা রুম দেখাচ্ছি, 208 নম্বর রুম। যারা একটু বড়, অনেকে মিলে থাকতে যান, 4-8 জন পর্যন্ত এই ঘরে অ্যালাউ হবে, 8 জন পর্যন্ত অ্যালাউ হয়। এই দেখুন এই যে বেডটা আছে, এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি, ওই দেখুন দেখা যাচ্ছে পুরো বেডটা বাইরে দিয়ে দেখাচ্ছি, অনেকটা বড় রুম। ওখানে জানলা আছে একটা, এই দেখুন টিভি দেওয়া আছে, এখানে একটা 2টো ফ্যান আছে, আর একটা ব্যালকনি আছে, কমন ব্যালকনি, সব রুমের সঙ্গে একটা ছোট ব্যালকনি আছে। এই ব্যালকনিটা অনেকটা বড়, এরকম বড় রুম 6খানা আছে। বারবার বলছি যারা বাস পার্টি আসবেন, বাসে করে ট্যুর করতে চান, তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে। আর আপনার দরাদরি করে নেবেন, একসাথে অনেক রুম নিলে আপনাদের আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে, সেটা আপনি ফোন নাম্বারে কথা বলে নেবেন। আর যারা গ্রুপ নিয়ে আসবেন, রুম বুক করবেন, রান্না করবেন কোথায়, খাওয়ার দাওয়া কোথায় করবেন, সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডাইনিং স্পেস, এই যে অনেক বড় ডাইনিং স্পেস, এইখানটা যারা গ্রুপ নিয়ে আসবেন, রান্না খাওয়ার জন্য টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করবেন। আর ওই ভেতরটা আছে, এই ভেতরটায় রান্নার জায়গা আছে, এই ভেতরটা রান্না করবেন, রান্না করার জায়গা আছে, পেছনে কল দেওয়া আছে, পেছনে জলের কোনো অভাব নেই, এখানে একটা বেসিন দেওয়া আছে, হাত ধোয়ার বেসিন দেওয়া আছে বাইরেটা। আর তাহলে এই ডাইনিং স্পেসটাও দেখিয়ে দিলাম, যারা গ্রুপ নিয়ে আসবেন তাহলে ঝটপট বুকিং করুন, যারা গ্রুপ নিয়ে কম পয়সায় দীঘা ট্যুর করাতে চাইছেন, কিংবা সবাই একসাথে অনেকে 10-12 জন আসতে চাইছেন, তারা এই হোটেলটা বুক করতে পারেন। তাহলে আবার বলে দিচ্ছি, আহামরি কিছু আশা করবেন না, মোটামুটি ভালো, খারাপ না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ডাইনিং স্পেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো ডাইনিং স্পেস, অনেকটা বড়, যেখানে 4-5টা টেবিল দেওয়া, চেয়ার দেওয়া, সব কিছু আছে। তাহলে এই হোটেলটা দেখিয়ে রিভিউ করে দিলাম আপনাকে, যারা বাজেট হোটেল চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা রিভিউ করে দিলাম। বুকিং করতে হলে ঝটপট বুকিং করুন, বুকিং করে এখানে চলে এসুন, দীঘা ভ্রমণকে উপভোগ করুন।